नमस्कार देवजानी क्रिएशन्स आज के मैं शेखाबो डॉल्फिन डॉल्फिन छोटो डॉल्फिन एटा किभावे आम्रा बानाबो की लागे सेगुलो आमी आगे देखिए दी। प्रथमे आमादेर लागबे फर्मा फर्मा बोलते पैटार्नो बोली आम्रा एटाके फर्माओ बोली जखन आम्रा सफ्टवेयर बनाते जाए तखन आमादेर एकटा ड्रइिं दरकार हय तो सेटा प्रथम आमादेर लागछे এটা হচ্ছে ডলফিনের ড্রয়িং এটা হচ্ছে একটা মার্কার পেন ড্রয়িং করতে লাগবে পেন কাঁচি কাপড় লাগছে বডির কাপড় লাগছে পার্টিশনের কাপড় লাগছে সাদা দুটো চোখ সুতো পেন লাগছে আর সিনথেটিক কটন এটা দিয়ে ডলফিনের ভেতরে তুলোটা ভরতে হবে এই কটা জিনিস আমাদের লাগছে আমি এবার শেখাবো কিভাবে আমরা প্যাটার্ন থেকে কাপড়ে আঁকবো তুমি হাত দেখছো দেখা যাবে আস্তে আস্তে করে এইভাবে আমাদের কেটে বার করতে হবে পেনের দাগটা যেন থাকে তিনটি পার্ট আমার কাটা হয়ে গেল এবারে বুঝিয়ে দিই এটা হচ্ছে বডির পার্ট এটা আমরা যে ডলফিনটা বানাবো তার হচ্ছে এটা বডির পার্ট দুটো বডি এটা হচ্ছে বডির তলার পোর্শন এটা লাগবে এটা দুটো ডানা হবে আর একটা মুখের কাছের পার্ট হবে তো ডলফিনে বেশি পার্ট লাগছে না তিনটে পার্টই হয়ে যাচ্ছে এবার আমরা এটাকে ড্রয়িং করবো এই ডলফিনটা বানাতে আমার 7.5 সেন্টিমিটার মতো কাপড় লাগছে মোটামুটি এরকম একটা স্কোয়ার এতটা লাগবে না কাপড় বেঁচে যাবে তো মোটামুটি এতটা কাপড়ই আপনাকে কিনতে হবে এটা হচ্ছে টু পার্ট বডির সাইডে টু পার্ট এটা হচ্ছে ভলভো কাপড় এই কাপড়টার মধ্যে ফার থাকে না এটা একদম হাত দিয়ে দেখুন এইভাবে দেখতে পাবেন যে এইভাবে একদম কাপড়ের মধ্যে লোমটা কম তো এই কাপড়টা একটু দেখে নিতে হয় স্ট্রেচ মানে একটু টেনে দেখে নিতে হয় কোন দিকটা একটু স্ট্রেচ হচ্ছে এই দিকটা কিন্তু কিছু হচ্ছে না এদিকটা বেশি স্ট্রেচ হচ্ছে সেই জন্য আমরা এই ফর্মাটাকে এইভাবে এস লিখব এই দিকটা স্ট্রেচেবল এইভাবে হবে আমরা এবার আঁকবো মার্কার পেন ব্যবহার করবেন স্কেচ পেন ব্যবহার করবেন না তাহলে রংটা উঠতে পারে এইভাবে আমরা ড্রয়িং করব এটা টু পার্ট মানে হচ্ছে এ পার্ট অপোজিট করে নিতে হবে বি পার্ট তো আমরা এ পার্টে আঁকছি এবার আমরা এরকমভাবে অপোজিট করে নেব বি পার্ট সব সময় এ পার্ট বি পার্ট দেখে আঁকতে হবে এই যে এটা হলো এ পার্ট এটা হলো বি পার্ট এবার আমরা এই পার্টটাকে আঁকব এটা তিনটে পার্ট হবে কিন্তু এটাকে আমাদের অপোজিট না করলেও চলবে এটাকে আমরা
দুটো ডানা হবে, একটা মুখের পার্ট হবে, তিনটে পার্ট আঁকতে হবে। এক দুই তিন। আমাদের আরেকটা পার্ট বাকি, এটা আমাদের হোয়াইট কাপড় দিয়ে হবে। হোয়াইট কাপড়টা 5 সেন্টিমিটার মতো কিনলেই হয়ে যাবে। এটা এভাবে বসাতে হবে। এইভাবে কখন বারবার বলছি যে কোনো সময় আপনারা স্কেচ পেন দিয়ে ব্যবহার করবেন না, নয় পেন ব্যবহার করুন, নয় পেন্সিল ব্যবহার করুন, নইলে কালিটা জলে ধুলে কালিটা ছড়িয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। মার্কার পেন ব্যবহার করতে পারেন। এটার মধ্যে আমি মার্কার পেন ব্যবহার করলাম না, কারণ এই দিকে তাহলে ফুটে উঠবে, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। তাও যদি আমি মার্কার পেনটা ব্যবহার করতাম তাহলে এদিকে দাগটা পুরো দেখা যেত, সেই জন্য আমি পেন ব্যবহার করলাম। এবার এটাকে আমি ঠিক যেভাবে বোর্ড কেটেছি দাগের বাইরে দাগটা যেন থাকে, ঠিক সেইভাবে এটাকেও কাটতে হবে। পেনের দাগটা যেন থাকে তার বাইরে কাটে। সফটওয়্যার আপনারা হাতেও সেলাই করতে পারেন, আবার মেশিন মেশিন কিন্তু সফটওয়্যারে আলাদা কোনো মেশিন লাগে না, যে মেশিন আমরা ঘরে জামা কাপড় সেলাই করি সেই মেশিনেও সেলাই করা যায়। এবার এটা আমরা কাটবো, এটাও ঠিক পেনের দাগের বাইরে কাটবো, পেনের দাগটা যেন আমার থাকে। এইভাবে পেনের দাগটা রেখে কাটতে হবে। এভাবে কাটতে হবে যাতে এরকম অপোজিট হয়, এ পার্ট বি পার্ট মানে এরকম ভাবে জয়েন্ট হবে, এ পার্ট বি পার্ট। এবারে এই তিনটে কেটে নিই। এইসব পুতুলগুলো সব কিন্তু ওয়াশেবল, ঘরেই ধুতে পারবেন। আপনাদের কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমি উত্তর দেব, লাইক করবেন। এইভাবে আমার ডলফিনটা কাটা হয়ে গেল। তাহলে আমার এই একটা পার্ট হলো, এটা তিনটে পার্ট হলো,
আর এটা দুটো পার্ট হলো। এবার আমরা কি করব, এই যে পিন আছে পিন দিয়ে এটা পিন আপ করব, তারপরে আমরা হাতে এটা সেলাই করব। এটা যেহেতু ডানা হবে এরকম ভাবে বসবে, সেহেতু এটা এইভাবে একটা সেলাই হবে। এইভাবে তিনটে সেলাই হবে, এটা হচ্ছে তিনটে ডানা হলো, এইভাবে সেলাইটা হবে। এটা আমার আরেকটা পার্ট লাগবে, একটু ভুলে গেছি বলতে, এটা চারটে পার্ট হবে, এটা একটা মুখের পার্ট হবে, তো তিনটে ডানা হলো একটা মুখের পার্ট হবে। এটা মুখে পাঠাবে, এটাকে আপনারা আমি একটু খেয়াল করিনি, এটা চারটে করে নেবেন, এটা চারটে পাঠাবে। তিনটে আমার ডানায় লাগছে আর একটা পিঠে লাগছে, একটা মুখে লাগবে, এই জন্য এটা চারটে পাঠাবে। এবার এটা জয়েন্টটা দেখাই, এটা বাড়িতে করবেন খুব সহজ। এটা যেহেতু এখান থেকে এত অব্দি সেলাই হবে, সেই তো আমি এটাকে এইভাবে পিন আপ করছি, এখান থেকে এটা এতটা অব্দি সেলাই হবে। আর এই ডানাটা এর ভেতর দিয়ে এইভাবে এখানটা বসবে। এটা সেলাই করে সোজা করে তারপরে এখানটা বসাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে এই জায়গাটা পুরো সেলাই হবে। এটা হচ্ছে তলার পার্ট, এই যে পার্টটা এখানে আসবে, এইভাবে লাগবে। এইভাবে পয়েন্ট মেরে নিলে আমাদের মেশিনে বা হাতে সেলাই করতে সুবিধা হয়, তাহলে পয়েন্টটা ঠিক থাকে। এইভাবে হবে। এবার এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান এটা সুতো নিতে হবে, একটু শক্ত সুতো নেবেন,
তাহলে পুতুলটা থেকে গেল অনেকদিন, কাস্তে কাস্তে সুতোটা ছিঁড়ে যায় না, মানে পুতুলটা রয়ে গেল অথচ ছিঁড়ে খুলে বেরিয়ে যাবে, সেজন্য একটু শক্ত সুতো নেবেন, কারণ কাচতেও হতে পারে। আচ্ছা এইভাবে নেবেন, এইভাবে ধরবেন, ডবল করে সুতো নিয়ে নেবেন, নিয়ে এইভাবে স্টিচ করতে হয়, বোতাম স্টিচ করতে হবে। ঠিক এইভাবে এর ওপর দিয়ে নিয়ে এইভাবে এদিকে দিন, যেরম ইচ্ছে এইভাবে বোতাম স্টিচ করতে হবে। এইভাবে বোতাম স্টিচ করতে হবে। সেলাই হয়ে গেছে, এবার এটাকে আমি এইভাবে সোজা করে নেব। দিয়ে এবার ঠিক এখান থেকে তিন আঙ্গুল মেপে এইখানটা বসিয়ে দেব। এই পাশেও ঠিক তিন আঙ্গুল মেপে এখানটা বসিয়ে দেব। এইভাবে আমার হয়ে গেল ডলফিন করা। এবার কোথায় খোলা রাখতে হবে তুলোর জন্য, ঠিক এই পজিশনে তুলোটা সব সেলাই করে দেবো আমরা, দিয়ে এই জায়গাটুকু একটু খোলা রেখে দেব, এটা দিয়ে তুলোটা ভরব। এই ঠিক এই পজিশনে তিন আঙুল মতো ছেড়ে রাখতে হবে তুলো ভরার জন্য। এইভাবে আমাদের ডলফিনটা সেলাই করব। সেলাইটা করে নিয়েছি আমি, যেহেতু আমি মেশিনে সেলাই করি, আমি হাতে আর করিনি, মেশিনেই সেলাই করেছি। আপনারা মেশিনে সেলাই করতে পারেন, কিংবা আপনারা হাতে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে সেলাই করতে পারেন। মেশিনে সেলাই করে নিয়েছি, এবার এটাকে আমি সোজা করব। ঠিক এই জায়গাটায় খোলা রেখেছি তুলো ভরার জন্য, দিয়ে এটাকে সোজা করে নেব। সোজা করে নেব, আমি যখন ডানাগুলো লাগিয়েছি তখন আমি ডানাগুলোর মধ্যে হালকা করে একটু তুলো ভরে নিয়েছি। এ আমার হয়ে গেছে ডলফিন। এবার আমি একটু, আমার কাছে একটা কর্ড ছিল, সেটা দিয়ে আমি একটু টাঙানোর জন্য একটু কার্ড লাগিয়ে নিয়েছি। আপনারা সুতোটাকে একটু মোটা করেও লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এটা চোখ লাগাবো। চোখটা লাগাবো, চোখটা লাগাবো ঠিক এই পজিশনে। ঠিক এই পজিশনে চোখটা হবে, আর তুলো ভরার জন্য খোলা রাখা হবে ঠিক এই পজিশন, যে কোনো একটা দিকে, এই যে ওপেন, এটা তুলো ভরার জন্য, আর এটাই চোখ হবে।
এই দুটো ফরমাতে মার্ক করে নেবেন, তাহলে আপনাদের কোনো রকম ভুল হবে না। এবার চোখ কিভাবে পড়াবো, চোখের এরকম ওয়াশার থাকে, ঠিক এরকম ওয়াশার থাকে, এইভাবে পড়াবো। ভালো করে দেখে নিন, তাহলে সুবিধা হবে। এইভাবে চোখটা পড়াবো, চোখটা এরকমভাবে হাতটা ঢুকিয়ে চোখের জায়গাটা একটু কেটে নেব, কাঁচির মাথা দিয়ে কাটতে হবে। ঠিক এই যে এই একটুখানি আমি কেটেছি, এটার মধ্যে এই চোখের এই ডাঁটিটা ঢুকিয়ে দিতে হবে, একটু চেপে ঢুকিয়ে। এইভাবে ওয়াশার লাগিয়ে দিতে, ওয়াশারটা এইভাবে লাগাতে হবে। আমি আমি আমার অনেক স্টুডেন্টদের দেখেছি খেয়াল করে না, হয়তো ভুল করে এইভাবে লাগায়, সেই জন্যই বলছি যে এইভাবে লাগাবেন, এই দিকটা এইভাবে লাগাতে হবে। এইদিকেও একটা চোখ লাগাতে হবে, ঠিক এইটুকুনি কাটতে হবে। যদি দরকার হয় আর একটু কেটে নেবেন, কিন্তু প্রথমেই বেশি কাটবেন না। ঠিক এইভাবে লাগিয়ে এই যে ওয়াশারটা আমি লাগাচ্ছি, এই যে দিয়ে ওয়াশারটা এভাবে এবার আমি এটার মধ্যে অল্প করে তুলো ভরে নেব। সফট টয়েজ মানে হচ্ছে খুব তুলো থাকবে, কিন্তু পুতুলটা খুব নরম হবে, খুব শক্ত করে তুলো ভরবেন না, একদম তুলো একদম না ভরাও যেন না হয়, নরম মানে ধরলে যেন হালকা লাগে সেরকমভাবে তুলো ভরতে হবে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কিছু জানার থাকলে আমার কাছ থেকে জানতে চাইলে আপনারা জানবার চেষ্টা করবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের জানাবো। কোথাও কোনো অসুবিধা হলে আমার সাথে কমেন্ট বক্সের মাধ্যমে যোগাযোগ রাখবেন। সাবস্ক্রাইব করুন, লাইক কর, ভালো লাগলে লাইক করুন, আর সাবস্ক্রাইব করলে আমার যে নতুন ভিডিওগুলো আসবে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখন মার্কেটে সব জায়গায় কাপড় পাওয়া যায়, অসুবিধা হবে না, কাপড় আপনারা পেয়ে যাবেন। যে কাপড়টা দিয়ে আমি করলাম এই কাপড়টাকে ভলভো বলে, চাইনিজ পার বলে একটা কাপড় পাওয়া যায়, সেটাতেও করতে পারেন। আমি যে দেখুন কিভাবে তুলো ভরেছি, চাপলে যেন নরম একদম, এইভাবে তুলোটা ভরতে হবে। ভরে এই জায়গাটাকে এবার সেলাই মেরে দিতে হবে। এই সেলাইটা কিভাবে করবেন সেটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটাকে বলে ল্যাডার স্টিচ করতে হয়, এই জায়গাটায় এটাকে বলে ল্যাডার স্টিচ। এইভাবে নিলাম, সমান সমান করে নিতে হবে।
এই সেলাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই সেলাইটা যেন না দেখা যায় যে আপনি কোথা দিয়ে ভরেছেন, এটা কিন্তু খুব নিখুঁতভাবে সেলাইটা করতে হবে। পরিষ্কারভাবে সেলাইটা করতে হবে।